আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নিবিড় জনসংযোগের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে ফলাগাড়া থানায় দুর্গাপূজার আগাম প্রস্তুতি নিয়ে গাইড ম্যাপের উদ্বোধনের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন। আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নিবিড় জনসংযোগের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে ফলাগাড়া থানায় দুর্গাপূজার আগাম প্রস্তুতির বিষয়ে গাইড ম্যাপের উদ্বোধনের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন। জানা গেছে, এদিন ফলাগাড়া থানার অন্তর্গত 41টি দুর্গাপূজা কমিটিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 8 লক্ষ টাকা চেক বিতরণ করা হয়। সেই সাথে দুর্গাপূজার নিয়ম শৃঙ্খলা যাতে সঠিকভাবে পালন করা হয় এবং পুলিশ প্রশাসনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সে বিষয়ে অনুরোধ জ্ঞাপন করেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন গাইড ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, জয়গার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, ফলাগাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক DSP সুশান্ত রাজবংশী, ফলাগাড়া থানার OC মণিকুমার পরিয়ার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জোর দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ফার্স্ট অফ অল আছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন একটু বড় ইস্যু আছে বাঙালির ভিতরে। আমরা দেখি কেন একটা যে পূজা আছে ওখানে DJ বড় করে বক্স লাগিয়ে করে, আমরা আশা করি করবে না, একটু লিমিটেড সাউন্ড রাখলে ভালো হবে। আর আগে আপনারা জানেন আমরা বলেছিলাম যে একটু সাউন্ড লিমিটার রাখতে হবে। সাউন্ড লিমিটার অনেক লোক বলছে স্যার অনেক কস্টলি আছে, আমরা পাচ্ছি না, করতে পারছি না। তা আপনার কনসায়েন্সের উপরে আমি দিয়ে দিচ্ছি কি যে একটু পূজা পণ্ডাল আছে তো আমার তো দুটা একটা বক্সা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্টের যে কাজ আছে। তো আশা করি পূজা কমিটি যে লোক আছে ওরা ফলো করবে।